আজকে তোমাদের সাথে এইচএসির ইংরেজি প্রথমপত্রে এ প্লাস কীভাবে খুব সহজে পাওয়া যায় সেই বিভিন্ন টেকনিক এবং উপায়গুলো তোমাদের জানাই দেব কারণ যেহেতু ইংরেজি প্রথমপত্রে এ প্লাসটা তোলাটা তুলনামূলক সহজ আবার অনেক স্টুডেন্ট কিন্তু এই এইচএসির ইংরেজি প্রথমপত্রেই কিন্তু এ প্লাসটা মিস করে থাকে তো এর জন্য তুমি আসলে কীভাবে প্ল্যান করলে বা কোন জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস রাখলে তুমি ইংরেজি প্রথমপত্রে এ প্লাস পেতে পারো এ নিয়ে এই ভিডিওতে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব তার মানে আজকে আমরা এই ভিডিওতে এইচএসি ইংরেজি প্রথমপত্রে এ প্লাস পাওয়ার টেকনিক বা উপায়গুলো জানাই দিব এবং পাশাপাশি এ পত্রের ক্ষেত্রে ইংরেজি প্রথমপত্রের ক্ষেত্রে কোথা থেকে কী ধরনের প্রশ্নগুলো আসে বা কীভাবে তোমরা অ্যান্সার করলে ফুল মার্ক পাবা সেটা তুমি জানতে পারবা তো প্রথম আমরা আলোচনা করবো পার্ট এ নিয়ে এই পার্ট এতে থাকে হলো সাইট মার্কের প্রশ্ন আসবে আর পার্ট বিতে আসবে হলো চল্লিশ মার্কের প্রশ্ন তো প্রথমে আমরা পার্ট এর এই ষাট মার্কের ভিতরে সর্বোচ্চ মার্ক তোলার জন্য আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে ধারণা দিয়ে দিই তো প্রথম যেটা তোমাদের আসবে সেটা হলো যে এমসিকিউ আসবে আরেকটা আসবে শর্ট কোয়েশ্চেন আসবে এই এক এবং এই দুই মার্কটা সাধারণত তোমাদের একটা প্যাসেজ দেয়া থাকবে সেই সিন প্যাসেজটা থেকে তোমাকে এমসিকিউটা বের করতে হবে আর কিছু শর্ট প্রশ্ন দেওয়া থাকবে সেটার উত্তর করতে হবে তো এমসিকু দে আসবে হল পাঁচ মার্কের আর শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য দেওয়া থাকবে হলো পনেরো মার্ক অর্থাৎ প্রত্যেকটা আমাদের কি দেওয়া থাকবে তিন মার্ক করে দেওয়া থাকবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনের যে অ্যান্সারগুলা এগুলা কমন পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে তোমাদের যে টেস্ট পেপার বা মডেল টেস্ট যে বইটা আছে সেই মডেল টেস্ট বই থেকে সরকারি বা গভর্নমেন্ট যে কলেজগুলো আছে সেগুলোতে যে প্রশ্নগুলো বিগত সালে আসছে বা বোর্ড পরীক্ষা প্রিভিয়াস চার পাঁচ বছরের যে বোর্ড পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু ভালো করে পড়ে ফেলবা এবং চেষ্টা করবা ওগুলো যখন পড়বা তার মিনিংগুলো অন্ত ভালো করে একটু জেনে নেওয়া কারণ একটু যদি তুমি যদি মনোযোগ সহকারে পড়তে পারো তাহলে খুব ইজিলি কিন্তু এমসি কিউর অ্যান্সারটাও করা যায় শর্ট কোশ্চিনের অ্যান্সারটা করা যায় কারণ যেহেতু এমসিকিউর অ্যান্সারটা তুমি সেই যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা থেকে বের করতে পারবা পাশাপাশি শর্ট যে কোশ্চিনটা সেই কোশ্চিনটা যেহেতু সিন প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে তুমি বের করে নিয়ে আসতে পারবা তার মানে এই এমসি কিউ এবং শর্ট কোশ্চেন থেকে অ্যান্সারটা তুলে ফর্মুল করাতা কিন্তু সহজ তবে চেষ্টা করবা এই যে শর্ট কোশ্চেনটা আছে এই শর্ট কোশ্চেনদের অ্যানসারটা হুবহু প্যাসেজ থেকে তুলে না দেওয়াই কারণ তুমি যদি সরাসরি প্যাসেজ থেকে লাইনগুলা তুলে দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টিচাররা মার্ক একটু কম দেয় এরর চেষ্টা করবা সেই উত্তরটাই একটু গ্রামাটিক্যালি একটু মানে একটু নিজের মতো সাজায় লেখার চেষ্টা করবা তাহলে তুমি কিন্তু ফুল মার্ক পাওয়ার একটা টেন্ডেন্সি তোমার থাকবে আর একটা যেটা আসে সেটা হলো ফ্লো চার্ট এই ফ্লো চার্টে কিন্তু মার্ক তোলা ফ্লো চার্ট থেকে পাঁচ থেকে ছয়টা ফ্লো চার্ট লেখার ফ্লো চার্ট থেকে ইজিলিটা করতে পারবা এই জন্য এই ফ্লো চার্ট থেকে কিন্তু তুলনামূলক অনেক সহজ এজন্য জন্য অবশ্যই চেষ্টা করবা বিগত যে বোর্ড পরীক্ষায় যে ফ্লো চার্টগুলো আসছে সেগুলো বাসায় কয়েকবার প্র্যাকটিস করতে তুমি যদি পাঁচ ছয়টা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো এবং ফর্মেটটা যদি বুঝতে পারো ফ্লো চার্ট থেকে পাঁচ পার্ক কিন্তু খুব ইজিলি তুলতে পারবা তাহলে তোমার প্রথম যেটা টার্গেট থাকবে এই এমসিকিউ শর্ট কোয়েশ্চেন এবং ফ্লোচারে তোমার টোটাল এখানে কত থাকতেছে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্কের ভিতরে প্রথম তোমাদের টার্গেট থাকবে এই পঁচিশের ভিতরে যেভাবে হোক তেইশ মার্ক তোলার জন্য এবং তুমি যদি একটু মনোযোগ সহকারে পড়তে পারো তেইশ মার্ক কিন্তু ইজিলি তুলতে পারত তারপর যেটা সম্পর্কে জান পড়ব সেটা চার নম্বর আসে সামারি রাইটিং তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে ওর মূল কথাটা লিখতে হয় তো সাধারণত সামারি রাইটিংটাও কিন্তু খুব ইজিলি মার্ক তোলা যায় কেন তোলা যায় কারণ সামারি যে রাইটিংটা আছে এক্ষেত্রে তুমি যদি একটা ফর্মেট শিখতে পারো যে আসলে সামারি রাইটিং লেখার একটা ফর্মেট আছে আর সামারি রাইটিংয়ে যেহেতু কম লিখতে হয় দেখা যায় যে প্যাসেজ যা থাকবে তার তিন ভাগের এক ভাগ সাধারণত লিখতে হয় অথবা চেষ্টা করতে হয় চার থেকে পাঁচটা ওয়ার্ড পাঁচটা লাইনের ভিতরে বা সেন্টেন্সের ভিতরে সামারি রাইটিংটা লেখা তো সামারি রাইটিং লেখার ফর্মেটটা যদি তুমি একবার ভালো করে রপ্ত করতে পারো তাহলে সামারি রাইটিংয়ের ভিতরে দশে কিন্তু ফুল মার্কও পাওয়া যায় তো সাধারণত দেখা যায় সামারি রাইটিং যদি তুমি অনএভারেজ ধরে নাও যে সামারি রাইটিং যদি তুমি ভালো করে ফর্মেটটা শিখতে পারো তাহলে সেক্ষেত্রে দশের ভিতরে তুমি কিন্তু খুব ইজিলি সাত মার্ক কিন্তু এখান থেকে তোলা সম্ভব তার মানে সেটা তোলার চেষ্টা করবা তারপরে আমরা আলোচনা করব হলো পাঁচ এবং ছয় এই পাঁচ নাম্বারটা হলো উইথ ক্লু মানে উইথ ক্লু দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে ফিলেম গ্যাপ তোমাকে ফিল আপ করতে হবে সেক্ষেত্রে সেটা হল পাস মার্ক এটা হলো উইথ আউট ক্লু তো দেখা যায় উইথ ক্লুটা তুমি যদি একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে বোর্ড পরীক্ষায় সে প্রশ্নগুলো প্লাস টেস্ট পেপারের প্রশ্নগুলো যদি সলভ করতে পারো তাহলে উইথ ক্লুটা কিন্তু খুব ইজিলি কিন্তু পাশে পাস তোলা যায় তবে মাঝে মধ্যে দেখা যায় উইথ আউট টুটা একটু মাঝে মধ্যে একটু কঠিন হয়ে যায় আর চেষ্টা করলে উইথ আউট টু থেকেও কিন্তু ভালো মার্ক তোলা যায় তো এখন আমি ধরে নিলাম যে এখানে যেহেতু আমাদের টোটাল এখানে কত মার্ক আছে আমরা তুললাম এখানে তেইশ পাইলাম আর এখানে সাত আর যদি তুমি উইথ ক্লু এবং উইথ আউট ক্লু টোটাল এখানে পনেরো মার্ক থাকতেছে এই পনেরো ভিতরে তোমার যদি টার্গেট থাকে ওকে ফাইন আমি পনেরো ভিতরে কত তোলার চেষ্টা করব আমি যে এখানে যদি তো আমার এখানে টোটাল তিরিশ আসতেছে আর পনেরো ভিতরে তুমি যদি এখানে চেষ্টা করো যে আমি পনেরো ভিতরে এখানে বারো তুলব সে বারো কিন্তু তোলা সম্ভব তুমি যদি একটু প্র্যাকটিস করতে পারো তাহলে খুব ইজিলি কিন্তু তুমি পনেরো ভিতরে বারো তুলতে পারা যদিও মাঝে মধ্যে আমাদের উইথ আউট ক্লুটা একটু টাফ হয়ে যায় বাট শেষ মুহূর্তে প্র্যাকটিস করার চেষ্টা করবা প্র্যাকটিসটা যদি করতে পারো তাহলে উইথ আউট ক্লুতে মার্কটা কিন্তু তোলা যায় তো এখানে যদি তুমি বারো পেয়ে যাও আর রিয়ারেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিয়ারেন্সটা তোমাকে অবশ্যই অবশ্যই কমন ফেলানোর চেষ্টা করতে হবে কারণ রিয়ারেন্স তোমার যদি কমন না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে রিয়ারেন্স রাখাটা মানে অনেক টাফ হয়ে যায় এর জন্য রিয়ারেন্স তুমি যদি বলো যে এই এক থেকে সাতের ভিতরে কোনটাতে সবার প্রথম জোর দেওয়া উচিত সেটা হলো এই সাত নাম্বারটা কারণ রিয়ারেন্সটা যদি তুমি কমন পাও তুমি হান্ড্রেড পার্সেন্ট দশে দশ পাবা কারণ রিয়ারেন্স যদি কমন পাও এখানে মার্ক কাটার কোনো সুযোগ নাই তুমি দশের দশই টিচাররা দিবে এজন্য তুমি এই এক থেকে সাতের ভিতরে প্রথম টার্গেট রাখবে যে রিয়ারেন্সটা হান্ড্রেড পার্সেন্ট কমন ফেলানোর কারণ রিয়ানেন্স কমন ফেললে তুমি স্লাসটা হান্ড্রেড পার্সেন্ট তুমি কনফার্ম করতে পারতো আর রিয়ারেন্সটা যেহেতু দেখা যায় যে প্রিভিয়াস যে ছয় থেকে সাত বছর যে প্রশ্নগুলো আসছে সেই রিয়ারেন্সগুলো যদি গল্প আকারে পড়ে নিতে পারো রিয়ানেন্সটা কিন্তু কমন ফেলানো পসিবল এবং রিয়ারেন্সে যদি তুমি দশে দশ পাও তাহলে তোমার এ প্লাসটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তার মানে এখানে দেখা যাচ্ছে যে তুমি প্রথমে যদি এক দুই তিন এই পঁচিশের ভিতরে তুমি যদি তেইশ পাও সামার রাইটিংয়ে যদি সাত পাও আর পাঁচ ছয়ের ভিতরে তুমি যদি বারো তুলতে পারো আর রিয়ারেন্স যদি তুমি কমন ফেলাইতে পারো তাহলে তোমার এখানে দশ পাচ্ছ তাহলে টোটাল দশে দশ না ধর না আট পাইছো সে আট পাইছো তাহলে এখানে আট এখানে বারো এখানে সাত আর এখানে হলো তেইশ তাহলে টোটাল এখানে পঞ্চাশ মার্ক তুমি পেয়ে যাচ্ছো এই পঞ্চাশ মার্ক যদি তুলতে পারো তাহলে তোমার জন্য এই প্লাসটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে কিভাবে কনফার্ম হচ্ছে তারপরে আমি চলে যাই পার্ট বিতে পার্ট বিতে কি আছে এখানে চল্লিশ মার্ক আছে এবং এই পার্ট বিতেও কিন্তু মার্ক তোলাটা আরও বেশি সহজ কারণ দেখা যায় এই গ্রাফ এন চার্টে তোমাকে পনেরো মার্ক আসে এবং গ্রাফ এম চার্টেরও কিছু ফর্মেট আছে যে ফর্মেটটা যদি তুমি মেনটেন করতে পারো গ্রাফ এন চার্টে তুমি ইজিলি কমন পাবা গ্রাফ এন চার্ট কখনোই আসলে কমন উভব কমন পাওয়া যায় না বাট ফর্মেটটা যদি শিখতে পারো সেই ফর্মেটটা দিয়ে আনকমন কোনো কিছু যদি লিখতে পারো তুমি কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা এই জন্য গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে অবশ্যই কিভাবে লিখতে হয় গ্রাফ

তাহলে এখানে কত হলো এখানে হচ্ছে তোমার বারো আর এখানে আট বারো আর আটে তোমার এখানে হচ্ছে হলো বিশ আর স্টোরি রাইটিংটা তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে কমন না পড়লে কিন্তু আসলে স্টোরি রাইটিংটা আসলে লেখাটা টাফ হয়ে যায় কারণ তুমি তো নিজে নিজে গল্প তৈরি করতে পারবে না সাধারণত যে গল্পগুলো থাকে সেটাই তোমাকে ফিল আপ মানে ফুল করতে হয় এই জন্য অবশ্যই স্টোরি রাইটিংটার উপরে জোর দিবা এদিকে রিয়ারেন্সটা একটু ভালো করে পড়বা আর এদিকে স্টোরি রাইটিংটা একটু জোর দিয়ে পড়ার চেষ্টা করবা কারণ স্টোরি রাইটিংটা যদি কমন আসে তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা তো তারপরে ধরাম যে পনেরো ভিতরে তুমি কথা কথা দশ পাইলা তার মানে এখানে তুমি কিন্তু পাচ্ছ কত এখানে পাচ্ছ বিশ আর দশ আমাদের এখানে বিশ আর দশ হচ্ছে তিরিশ তার মানে এখানে যদি তুমি তিরিশ তুলতে পারো আর এখানে যদি পঞ্চাশ তুলতে পারো তাহলে তিরিশ প্লাস এখানে পঞ্চাশ তুমি খুব ইজিলি কিন্তু আশি পেয়ে যাচ্ছ আর আশি পেয়ে গেলেও তোমার কিন্তু খুব ইজিলি ইংলিশে এ প্লাসটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে এর জন্য একটু যত্ন সহকারে একটু ইফোর্ট দেওয়ার চেষ্টা করবা যাতে ইংলিশে অন্তত এ প্লাস আসে ইংলিশ প্রথম পত্রে যদি তুমি এ প্লাসটা নিয়ে আসো দ্বিতীয় পত্রে ইজিলি তোমার চলে আসবে সেফ জোনের জন্য চেষ্টা করবা সর্বোচ্চ স্টোরি রাইটিংটা খুব ভালো করে পড়ার রিয়ারেন্সটা ভালো করে পড়ার বাদবাগি করে তুমি অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করে যাবা যারা বেশি প্র্যাকটিস করবে তারাই কিন্তু দেখবে যে পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে এবং তারা কিন্তু এ প্লাস পাবে আসলে কেউ বলতে পারবে না কোনটা পরীক্ষা আসবে কোনটা হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে বা তুমি যদি প্র্যাকটিস করে যাও যারা বেশি প্র্যাকটিস করবে তারাই কিন্তু দেখবে যে সে সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে আর যারা প্র্যাকটিস করবে না বা ভাববে যে পরীক্ষা হলে যা ইচ্ছা লিখে আসবে তাদের দেখবা যে এ প্লাসটা কিন্তু মিস চলে যাবে এর জন্য এ প্লাস আনার জন্য আমি যেভাবে তোমাদের পড়তে বললাম সেগুলো একটু গুরুত্ব দিবা ভালোভাবে ভালো বেশি বেশি প্র্যাকটিস করবা অবশ্যই তুমি কিন্তু এ প্লাসটা কিন্তু কনফার্ম করতে পারবা পাশাপাশি বোর্ড পরীক্ষার পরপরই তোমাদের অ্যাডমিশন জাননি শুরু হবে সেই অ্যাডমিশন জানিয়ে দিয়ে যাতে তোমরা ঘরে বসে বাসায় বসে কোচিং ছাড়াই ভালো একটা পোস্ত নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এর জন্য কিন্তু তোমাদের এই বোর্ড পরীক্ষার পরপরই আমরা মিললি টার্গেট বেস চালু করবো সেখানে মিলিয়ে সায়েন্স স্ট্রিমের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের আমরা ক্লাস রাখবো সেই ক্লাসগুলো একবারে ভার্সেডি স্টার্ডার হবে সেই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব হাতে ক্যালকুলেশন শেখানো পিবিএস ভার্সিটি যে প্রশ্নগুলো আছে সেগুলো কীভাবে সটকারে সলভ করতে হয় অর্থাৎ অ্যাডমিশনে তোমাকে চান্স পাওয়ার জন্য যা কিছু লাগবে সব কিছু তোমাদের আমাদের শেখাবো এবং এই ক্লাসগুলো যেহেতু অনলাইনে নেওয়া হবে তার মানে বাংলাদেশের যে কোনো বন্ধ থেকে ঘরে বসে ভার্সিটি যারা প্রিপারেশন নিতে চাও তারা আমাদের দ্রুত অ্যাডভান্স অ্যাডভান্স আমাদের ভার্সিটি ভার্সুয়ারি টার্গেট নিভেসে ভর্তি হতে পারো তো এটা কোর্স পেল দুই হাজার টাকা তো এখন যদি তুমি ভর্তি হও তাহলে পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারো বাট বোর্ড পরীক্ষার পর পর যদি তুমি ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে আর এই পরীক্ষার ভিতরে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি পাঁচশো টাকা সারে তুমি পনেরোশো টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে সেনমানি করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের ভার্সারি টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে এবং ঘরে বসে অনলাইনে শতভাগ প্রস্তুতি নিতে পারবা তো এই হলো তোমাদের এই এইচএসসি ইংরেজি প্রথম পত্রে এ প্লাস পাওয়ার জন্য কীভাবে পড়তে হবে কোনগুলোকে বেশি ফোকাস রাখতে হবে আশা করি তোমরা সঠিকভাবে গুসানো একটা প্রস্তুতি নিবা অবশ্যই ভালো রেজাল্ট করার মাধ্যমে পরবর্তী ধাপগুলোতে নিজেকে পারফেক্ট করতে পারবা তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো A lápis.